বয়স এখন কিন্তু 12.5 বছর, 12.5 বছরে কিন্তু ও এখানে কিন্তু সেই কার্তিক ঠাকুর রেডি করা শুরু করে দিয়েছে। কার্তিক ঠাকুর কেন ঠাকুর রেডি করা, এখানে দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুরের কিন্তু রং চলছে একদম রাস্তার ওপরেই, কিন্তু এই কার্তিক ঠাকুর রেডি হয়ে থাকে। মাইক কলে দেখতে পাচ্ছ পরপর সে কার্তিক ঠাকুর, এগুলো কিন্তু কোথাও মাটির কাজ হচ্ছে, কোথাও কিন্তু রঙের কাজ হচ্ছে দেখতে পাচ্ছ, কোথাও আবার হোয়াইট কালার করে কিন্তু রেখে দেওয়া হয়েছে, তারপরে কালার হবে দেখতে পাচ্ছ। ঠিক এখানে দেখতে পাচ্ছ স্প্রে রং করে কিন্তু কার্তিক ঠাকুর কালার করা হচ্ছে দেখতে পাচ্ছ, রং বেরঙের কিন্তু কার্তিক ঠাকুর এখানে রেডি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ সেই মাটির কাজ হচ্ছে, 1 মিনিটের কাজ হচ্ছে কিন্তু এখনো কয়েকদিন বাকি। অসংখ্য ছোট বড় ঠাকুরের মধ্যেও কিন্তু একটি বড় কার্তিক ঠাকুর কিন্তু এখানে রেডি হচ্ছে, দেখো অনেকটা বড় কার্তিক ঠাকুর কিন্তু এখানে রেডি হচ্ছে দেখতে পাচ্ছ। দেখো ভাদু মাসে ভাদু পূজা, কার্তিক মাসে কার্তিক পূজা, প্রতি মাসেই যেন পুজোর ঘটা, বাঙালির 12 মাসে 13 পার্বণ কিন্তু পুজোর লেগেই থাকে। আজ আমি চলে এসেছি তোমাদেরকে আরেকটি কুমারটুলির কার্তিক ঠাকুর প্রস্তুতিতে, মানে কার্তিক পুজো বুঝতেই পাচ্ছ। এর আগের দিন তোমাদেরকে কুমারটুলি ঘুরিয়ে দেখিয়েছি, কুমারটুলিতে কীরকম দাম থাকছে সেটা দেখিয়েছি, আজকে এসে উপস্থিত হয়েছি মানিকতলার কুমারটুলিতে বা ক্যানেল স্ট্রিটের কুমারটুলিতে, সেখানে কীরকম ঠাকুর প্রস্তুতি হচ্ছে কার্তিক ঠাকুর সেটাই তোমাদেরকে দেখাবো, এবং কীরকম দাম থাকছে সেটা দেখানোর তো অবশ্যই চেষ্টা করবো। চলো ভিডিওটা শুরু করা যায়। এই মুহূর্তে আমি এসে উপস্থিত হলাম ভোলানাথ শিল্পালয়ে, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কার্তিক ঠাকুর রেডি হয়ে গেছে পুরোপুরিভাবে, একদম সামনে দোকানের বাইরেই কিন্তু কার্তিক ঠাকুর এখানে রাখা রয়েছে, এবং কার্তিক ঠাকুর কিন্তু রেডি হচ্ছে, আর কিছু ঠাকুর তো পুরো রেডি দেখতেই পাচ্ছ, এখানে শুধু কিন্তু সেই পাগড়ি বা সেই সাজটাই বাকি। কোনো ঠাকুর কার্তিক ঠাকুর শুধু জামাই সাজ, কোনোটা পাগড়ির সাজ, সেটা তো হয়েই থাকে তোমরা জানো, বিভিন্ন সাজে সাজানো হয়ে থাকে। আর তোমাদেরকে একটু দেখিয়ে নেবো যেখানে কিন্তু কার্তিক ঠাকুর পুরোপুরিভাবে রেডি হয়ে রয়েছে, এগুলো শুধু যাওয়ার অপেক্ষা দেখতে পাচ্ছ। একদম ছোট আকৃতির ঠাকুর থেকে মাঝারি আকৃতির ঠাকুর, কার্তিক ঠাকুর বেশি বড় হয় না খুব একটা অর্ডার ছাড়া, তোমরা জানো কার্তিক ঠাকুর কার্তিক পুজোটা একটু অন্যরকম, যেখানে কিন্তু কার্তিককে ফেলা হয় অন্যের বাড়িতে আর বলে হয় যে ছেলেকে তুলে নাও, সেই যেরকম কার্তিকের রীতি বা প্রথা মেনে কার্তিক পুজোটা হয়ে থাকে। আর দেখতেই পাচ্ছ ঠিক এখানে কিন্তু সেই কার্তিক ঠাকুরগুলোর মুখগুলো ঢেকে রাখা হয়েছে, কারণ একটাই যে ঠাকুর নিয়ে যাওয়ার আগে কিন্তু মুখ ঢেকে দেওয়া হয়, সেই খবরের কাগজ দিয়ে ঢেকে রাখা হয়েছে। প্রচুর কার্তিক ঠাকুর এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু 100 টাকা থেকে কার্তিক ঠাকুর শুরু হচ্ছে, 100 টাকা থেকে 1200 টাকার মধ্যে কিন্তু কার্তিক ঠাকুর শুরু হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ একদম ছোটো আকৃতির যে ঠাকুরগুলো সেগুলো কিন্তু 100 টাকা থেকে শুরু হচ্ছে দেখতে পাচ্ছ। দেখ আমার সাথে এই মুহূর্তে রয়েছেন একজন মৃৎশিল্পী বাবুল পাল, যার স্টুডিওতে আমি দাঁড়িয়ে রয়েছি, যার স্টুডিওতে কিন্তু অসংখ্য কার্তিক ঠাকুর এখানে কিন্তু দেখতে পাচ্ছ, তার সাথেই কিন্তু কথা বলবো এই মুহূর্তে। দেখতে পাচ্ছ ছোট বড় অসংখ্য ঠাকুর কিন্তু এখানে রয়েছে, সে কার্তিক ঠাকুর ছোট বড় প্রচুর কার্তিক ঠাকুর কিন্তু রয়েছে। মার্কেটের অবস্থা খুব একটা ভালো কেন, সব জিনিসের দাম রকম, যেন মাটির থেকে রঙের থেকে বিজুলির থেকে সব জিনিসের দাম, এখন একটা বাসের দাম অনেক। এখন কথাটা হয়েছে যে আমাদের এর উপরে নির্ভর করে সংসার চলে, যে মার্কেটের অবস্থা এত ভালো না কেন, সব মালের উপরে DSC বাড়িয়ে দিয়েছে, এবারে মার্কেট থেকে মাল বেশি দামি কিনতে হচ্ছে, যখন খরিদ্দার আসছে তখন দাম বললে খরিদ্দার বাস এত দাম, তাই এত হয় নাকি আপনারা বেশি বলছেন। মার্কেটে যদি অবস্থা যদি ভালো থাকতো, জিনিসপত্র যদি দাম কম থাকতো নিশ্চয় আমরা কমে দিতে পারতাম, কাস্টমারও সন্তুষ্ট হতো, আমরাও 2 পয়সা পাইতাম, আমরাও সন্তুষ্ট। এখন 1 টাকার মাল যখনই আমি 2 টাকা চাচ্ছি, কাস্টমার বলছে যে কেন চাচ্ছে, তার মধ্যে যে হাই রেটে জিনিসটা কিনতে হচ্ছে, কিনে আমার বিক্রি করতে হচ্ছে। এখন কত যে সরকারের কোনো এই যে শিল্প, আজকের শিল্প বলে ভারতে কিছু নেই, সব শিশুই যেটুকু আছে এটুকু আজ কোনো সরকার দেখছে না যে এরা কী করে আছে, এরা কী করে চলছে। আজকের আমাদের এইখানে 33খানা কারখানা আছে, 33খানা কারখানায় 3300 লোক কাজ করছে, তাদেরও সংসার আছে, তাদেরও ছেলে মেয়ে আছে, মা বাবা আছে, আমাদের থেকেও উপার্জন করে নিয়ে তারাও খাচ্ছে। এখনও তাদেরও যে দুরবস্থা আমাদেরও দুরবস্থা, কেন মার্কেটে জিনিসের দাম হাই, বেশি টাকা যাওয়া যাচ্ছে না, 50 টাকার জায়গায় 10 টাকা করছি, মার্কেটে বিক্রি না হলে করবো, এবারে তারাও দেখছে যে আমাদেরও কাজে সংস্থান নেই। এটা যদি একটা যদি কোনো সুব্যবস্থা হয় পরে সরকার, তাহলে কিন্তু শিল্প বজিয়ে থাকবে, নাহলে শিল্প যে আগামী বছরে বজিয়ে যে থাকবে তার কোনো কথা নেই। আমি এখন করে যাচ্ছি, আমার ছেলে তো বলছে আমি আর এই কাজ করবো না, এই কাজ করে আর পেট চলবে না, তখন বিপরীত কী করতে হবে, হয় কুলিগিরি করতে হবে, নাহলে মোট বইতে হবে, নাহলে রাজ্যে জোগাড়ে খাটতে হবে, তাতে তখন তার সংসার চালানো কষ্ট হবে। তাহলে এই যে একটা শিল্পর সাথে এতগুলো লোক জড়িত আছে, তাদের কী অবস্থা হবে? একদমই তাই,
তোমরা শুনলে ওনার মুখে, মানে এই যে শিল্পটা, এত যে পুজো পার্বণ আমরা বলি, বারো মাসে তেরো পার্বণ আমরা বলে থাকি, আর এত যে পুজো, পুজোর মধ্যে একটা আনন্দের সাথেও কিন্তু এক শ্রেণীর মানুষ যারা এই শিল্পটাকে নিয়ে জড়িত এবং যাদের এই ঠাকুর তৈরির সাথে যারা যুক্ত, তাদের কি আদৌ সেই উৎসবটা হয়? তাদের সাথে কি সেই আদৌ উৎসবটা সঠিকভাবে তারা কি পালন করতে পারে? আমরা যারা উৎসব পালন করি বা উৎসবে মেতে উঠি, যারা এই উৎসবকে তৈরি করে বা উৎসবের সৃষ্টিকর্তা, তাদের কি আদৌ সেই উৎসবটা সঠিকভাবে হয়? তোমরাই বিচার করো এবং কমেন্ট অবশ্যই করবেন। এখানে দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে কার্তিক ঠাকুর রয়েছে। এখানে তুলনামূলক একটু বড় সাইজের কার্তিক ঠাকুর, যেখানে দেখতে পাচ্ছ এক মেটের কাজ চলছে, সেই মাটির কাজই চলছে। দেখো রেডি হচ্ছে, একদিকে যেরকম মাটির কাজ চলছে, অন্যদিকে আবার দেখো জাস্ট প্রথম প্রলেপ পড়েছে, যেরকম খড়ের ওপরে প্রথম প্রলেপ পড়েছে দেখতে পাচ্ছ। দেখো সেই কার্তিক ঠাকুর কিন্তু রেডি হচ্ছে এবং কার্তিক ঠাকুরের কাজ কিন্তু চলছে দেখতে পাচ্ছ জোর কদমে। দেখো ঠিক এদিকটায় তোমাদেরকে দেখালাম যেরকম বড়ো বড়ো কার্তিক ঠাকুর রেডি হচ্ছে, তেমনই কিন্তু তোমাদেরকে দেখিয়ে নিই। ঠিক এখানে দেখতে পাচ্ছ আবার ছোটো কার্তিক ঠাকুর, একদম ছোটো কার্তিক ঠাকুর কিন্তু এখানে আবার রেডি হচ্ছে। সব মিলিয়ে কিন্তু কার্তিক ঠাকুরের প্রস্তুতি চলছে দেখতেই পাচ্ছ। কুমারটুলিতে এবং কুমোরপাড়া যাই বলো না কেন, সেখানে কিন্তু কার্তিক ঠাকুর পুরোপুরি রেডি হচ্ছে। স্কুল ব্যাগ নিয়ে দেখতে পাচ্ছ স্কুল ইউনিফর্ম পরে একটি ছেলে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, যার নাম কিন্তু রবি। তার হাতের কিন্তু আবার ঠাকুর, সেও কিন্তু এখানে ঠাকুর রেডি করে ফেলেছে, একটি কার্তিক ঠাকুর। ও কিন্তু এবছরে এই কার্তিক ঠাকুরটা বিক্রি করতে চলেছে। দেখো বয়স এখন কিন্তু সাড়ে বারো বছরে কিন্তু ও এখানে কিন্তু সেই কার্তিক ঠাকুর রেডি করা শুরু করে দিয়েছে। কার্তিক ঠাকুর কেন ঠাকুর রেডি করা, ও দেখতে পাচ্ছ এখানে একটা সুন্দর কার্তিক ঠাকুর, এটা রং হলে তো অবশ্যই সেটা দেখানো যাবে। তার মধ্যে কিন্তু এখন এই মাটির কাজটা হয়েছে। তো আর কি ঠাকুর রেডি করেছিস তুই আগে? জগদ্ধাত্রী রেডি করেছিস, নৈহাটির বড় মাকেও রেডি করেছিস। দেখতে পাচ্ছ খুদে শিল্পী, সে কিন্তু আমার নৈহাটির বড় মাকেও রেডি করেছিল, জগৎজোড়া বিখ্যাত নৈহাটির বড় মা, তাকেও তুই রেডি করেছিস। তো দেখতেই পাচ্ছ তারও কিন্তু জার্নিটা শুরু হয়ে গেছে এবং ঠাকুর তৈরিতে দেখতে পাচ্ছ। দেখো আপাতত সেই মাটির ঠাকুরটাই তোমাকে দেখাই যতটা ও রেডি করেছে দেখতে পাচ্ছ। দেখো সুন্দর কিন্তু লাগছে, তার সাথে কিন্তু ওর অভিনবত্ব হচ্ছে সেই তীরধনুক। এখানে কিন্তু তীরধনুক একটা তো ঠাকুরেও নেই, ও কিন্তু পিঠের মধ্যে সেই তীরধনুক রেখেছে দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ লাইন দিয়ে কিন্তু কার্তিক ঠাকুর রাখা রয়েছে, দেখো রাস্তার উপরে পুরো ভর্তি। সবে কিন্তু এক মিনিটের প্রলেপ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ, পুরো কাঁচা মাটি, তার মধ্যে কিন্তু খড় রেডি করা রাখা রয়েছে আর তার মধ্যে কিন্তু মাটির প্রলেপ চলছে দেখতে পাচ্ছ। দেখো এখানে দেখতে পাচ্ছ রোদ্দুরের মধ্যে একটি মুখ কিন্তু শুকোতে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। দেখো দেখতে পাচ্ছ ছাঁচের কার্তিক ঠাকুর, রং বেরঙের সেই ছাঁচ থেকে বের করা কার্তিক ঠাকুর কিন্তু এখানে রাখা রয়েছে দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা সব মিলিয়ে কিন্তু কার্তিক ঠাকুর রেডি হচ্ছে, ছোট বড় অসংখ্য কার্তিক ঠাকুর, বড় চাইলে বড় পাবে, ছোট চাইলে ছোট পাবে, বিভিন্ন দামের তার সাথে। মানে এই মানিকতলাতে কিন্তু 50 টাকা থেকে কার্তিক ঠাকুর তোমাদেরকে দেখালাম, 50 টাকা, 100 টাকা, আপ টু 1200 টাকা পর্যন্ত। তো তোমাদেরকে মোটামুটি একটা কভারেজ দেওয়ার চেষ্টা করলাম এবং দামও জানালাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও, ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো রাইজিং বম ইউটিউব চ্যানেল।